আর মাত্র 4 মাস পরপরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তীর। বিয়ের পর সাজাবেন নতুন সংসার, এর জন্য নতুন ঘরও খুঁজছিলেন তারা। কিন্তু হ্যাঁ, তার আগেই সব শেষ। হাতে হাত রেখে একসাথে পথ চলা হলো না সুশান্ত সিং রাজপুত ও বাঙালি তনয়া রিয়া চক্রবর্তীর। 14 জুন নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ছবিতে আত্মহত্যা করতে নিষেধ করেছিলেন, অথচ রিয়েল লাইফে আত্মহত্যার পথটাই বেছে নিয়েছেন সুশান্ত। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মাত্র 34 বছর বয়সে সব কিছুকে দূরে সরিয়ে এভাবে পরপারে পাড়ি দেওয়াটা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। তাদের অনেকেরই অভিযোগ, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই ক্ষোভে এরই মধ্যে মামলা দায়ের করলেন বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান, পরিচালক সঞ্জয় লীলা বনশালী, পরিচালক করণ জোহর, অভিনেতা একতা কাপুর সহ 8 জনের বিরুদ্ধে। পাটনার রাস্তায় পোড়ানো হচ্ছে বলিউডের এই তারকাদের কুশপুত্তলিকা। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় মুম্বাই পুলিশের তদন্তে জিজ্ঞাসাবাদের যে তালিকা করা হয়েছে, তাদের মধ্যে সবার আগে রয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। কারণ শেষের দিকে তিনি সুশান্ত সিং রাজপুতের সবথেকে ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। সুশান্তের মৃত্যুর পরদিন সকালে হাসপাতালে শেষবারের মতো সুশান্তকে দেখতে এসে ভেঙে পড়েন তিনি। কিন্তু অনেক অনুরোধ সত্ত্বেও শ্মশানে যাননি রিয়া। সুশান্তের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী অক্টোবরেই নাকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্ত। সেই জন্য শুরু করেছিলেন ঘর খোঁজা। এক প্রপার্টি ডিলারের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছিলেন তারা। সংবাদ মাধ্যমে ওই প্রপার্টি ডিলার জানিয়েছেন, বান্দ্রায় থাকার জন্য তাকে একটি ফ্ল্যাট দেখে দিতে অনুরোধ করেছিলেন রিয়া চক্রবর্তী। বলেছিলেন সুশান্ত এবং তিনি থাকবেন। এমনকি রিয়া তাকে জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়েও করবেন তারা, যদিও রিয়া চক্রবর্তী এই নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গতকাল বান্দ্রা থানায় হাজির হয়েছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের আত্মহত্যার ঘটনায় ইতোমধ্যে মুম্বাই পুলিশ 9 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মধ্যে ছিলেন সুশান্তের 3 বোন ও বাবা। সুশান্তের ঘরের তালা যিনি ভেঙেছিলেন, সেই চাবিওয়ালা সুশান্তের বন্ধু মহেশ শেট্টি, ও ক্রিয়েটিভ কন্টেন্ট ম্যানেজার সিদ্ধার্থ পাটানি ও সুশান্তের পরিচারক ও রাধুনি। এদিকে তদন্তের মাঝেই সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 5টি ডায়েরি। ধারণা করা হচ্ছে এই 5 ডায়েরি সুশান্তের মৃত্যু রহস্যের জট খুলতে পারে, কারণ শেষ দিকে সুশান্ত ডায়েরিতে তার মনের কথা লিখতেন। এই 5টি ডায়েরি পর্যবেক্ষণ করেই তদন্তকারীরা জানাতে চেষ্টা করছেন যে শেষ দিকে কতটা মানসিক অবসাদের মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেতা। এছাড়াও সুশান্তের সাম্প্রতিক কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর 10 দিন আগে সুশান্ত যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যথাযথ তদন্তের স্বার্থে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতোমধ্যে বলিউডের 5 প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। সেসব প্রযোজনা সংস্থার পরিচালক ও প্রযোজকদের জিজ্ঞাসাবাদ করা হবে কোন কারণে সিনেমা থেকে বাদ দিতে হয়েছে সুশান্ত সিং রাজপুতকে। তাহলে হ্যাঁ দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, সুশান্ত সিং রাজপুতের লেখা এই 5টি ডায়েরি কি তার আত্মহত্যার রহস্যের চট খুলতে পারবে? আপনাদের মতামত আমাদেরকেও জানান কমেন্টের মাধ্যমে। এবং প্রতিদিন তারকাদের এরকম আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।